খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। গতকালও বলেছি, আজকে বলছি, বারবারই বলি, স্পষ্টবাদী বহু বিতর্কিত হুমায়ুন কবির দিল্লির বুকে আমরা দেখেছি, 1 তারিখে রাজঘাটে দেখেছি, 2 তারিখে যন্তর মন্ত্রে অবস্থান বিক্ষোভে, গতকাল রাত্রে ওই অবস্থায় উনি পৌঁছে গেছিলেন কৃষি ভবনের সামনে। হুমায়ুনবাবু, যে যে ঘটনাগুলি, এই ঘটনা প্রবাহ ঘটে চলেছে, এই বিষয়ে কি মতামত? আমি তো দিল্লিতে বসে আছি, আপনি তো ভেতরে ভেতরে আগে খুঁজছেন, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 মাস আগে রাজ্যের প্রতি কেন্দ্র সরকারের যে বঞ্চনা বা যে অর্থনৈতিক অবরোধ যেটা করে রেখেছে, যেটা 100 দিনের কাজ এবং আবাসন যোজনার, গরিব মানুষের মাথার উপরে ছাদ দেওয়া বা আবাসন প্রকল্পের বাড়ি দেওয়ার যে টাকা, আমরা দেখেছিলাম 2018 নির্বাচনের পরে গ্রাম উন্নয়ন দপ্তর বলেছিল যে পশ্চিমবাংলার যত মানুষ, গরিব মানুষ আছে যাদের মাথার উপরে ছাদ নেই, তাদের বাড়ি প্রকল্পে বেনিফিশিয়ারিতে নাম তোলা হয়েছিল। 33 লক্ষ নামের নথিভুক্ত হয়েছিল, বিভিন্নভাবে বারবার তদন্ত করে সেটাকে বিভিন্ন পর্যায়ে নাম উঠিয়ে এনে 33 লক্ষ থেকে শেষমেশ 2023 সালে এসে জানুয়ারি ফেব্রুয়ারিতে বলা হলো যে 11 লক্ষ নামের তালিকা তৈরি হলো, যেটা আধার কার্ড লিঙ্ক এবং অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হলো। 33 থেকে 22 মাইনাস হলো, ইন্টারনেশনালি 2021-এর নির্বাচনে বিজেপি পশ্চিমবাংলা দখল করতে না পারার যে আক্ষেপ বা যে রাগ, যে রুষানল মানে বাংলার মানুষের প্রতি, সেটার জন্য বৈধ বেনিফিশিয়ারির নাম 22 লক্ষকে তারা পিছনে ঠেলে দিল, পিছনে ঠেলে দিয়ে 11 লক্ষকে বলা হলো দেওয়া হবে। মানা না মানা বিষয়টা তো এটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের উপরে নির্ভর করে না, কারণ এই সমস্ত প্রকল্পের টাকা, যেটা এনআরজিএস বা যেটা ওই 100 দিনের কাজ, ওটাতে 100% ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় এবং যেটা আবাস যোজনা ওটা 60% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট 40% শেয়ার দেয়। তো সেক্ষেত্রে যে 60% যে অর্থ প্রয়োজন, সেই অর্থটা কেন্দ্র সরকার দিচ্ছে না স্টেটকে, যার জন্য আজকে 33 থেকে 11 সেই 11 লক্ষ মানুষও কিন্তু আজকে বঞ্চিত, লাঞ্ছিত। আপনাদের যুবরাজ হোক কিংবা ডেরেক ওব্রায়েন হোক, সুদীপ বন্দ্যোপাধ্যায় বসিয়ার নেতা, একটা সাংসদ তাদেরকে টেনে তুলে নিয়ে যাচ্ছে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এগুলো কিভাবে আপনি দেখা করবেন? দেখুন, সংসদ তারা পার্লামেন্টের ক্ষেত্রে সিনিয়র সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টারি কমিটির নেতা বা আমাদের দলনেতা, এবং আরও সিনিয়র সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক, তিনি সাংসদ, সবটাই ঠিক আছে, কিন্তু যখন আন্দোলন করতে যাচ্ছে, যখন মানুষের টাকা আদায়ের জন্য বা মানুষের আবাসন প্রকল্পের আদায়ের জন্য, তখন একটা কেন্দ্র সরকারের মন্ত্রী, গ্রাম উন্নয়ন মন্ত্রী, তিনি দীর্ঘদিন আগে তাকে ইন্টিমেশন দেওয়ার পর, জানানোর পর তিনি নিজে বললেন আমি থাকতে পারবো না, তার একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিলেন তিনি
রাখবেন বা তিনি মেমোরেন্ডাম গ্রহণ করবেন। এই যে অসৌজন্যতা, এই যে ঔদ্ধত্য, কেন্দ্র সরকার মানুষের ভোট নিয়ে সরকারে এসে যেটা বিজেপি বাংলার প্রতি যে বঞ্চনা, অর্থনৈতিক বঞ্চনা, এবং তার সঙ্গে শালীনতা অতিক্রম করে তিনি যে ঔদ্ধত্য দেখাচ্ছে, এটার জবাব আগামী 2024 বাংলার যে লোকসভা নির্বাচন গোটা ভারতবর্ষের যখন হবে, ইলেকশন কমিশন যখন শিডিউল ডিক্লেয়ার করবে, বিজেপি কিন্তু বাংলা থেকে যে 18টা পেয়েছিল 2019, সেখান থেকে 16 এসছে। কারণ আপনারা জানেন যে আসানসোল বাবুল সুপ্রিয় জায়গায় এখানে শত্রুঘ্ন সিনহা, তিনি তৃণমূলের সাংসদ, অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনিও তৃণমূলে রয়েছেন, কাজেই 16 থেকে 2-এ নেমে আসতে আর শুধু সময়ের অপেক্ষা। নিশ্চয় আমাদের দলের নেতৃত্বরা যে দিল্লিতে যে লাঞ্ছিত বা যেভাবে অসম্মান করা হলো, যেভাবে একটা মন্ত্রীকে আগাম জানানোর পর তার দপ্তরে গিয়ে বসে থাকতে হলো, তিনারা পালিয়ে গেলেন, লুকিয়ে ব্যাক রাস্তা দিয়ে তিনারা দপ্তর ছেড়ে চলে গেলেন, এটা দলকে অসম্মান করলো। দলের পক্ষে যারা প্রতিনিধিত্ব করতে গিয়েছিল এই আদায়ের নামে বা বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে, তাদের সঙ্গে যে অসহযোগিতা বা যেটা করা হলো সেটার প্রতিবাদ জানাতে আগামীকাল রাজভবনে যে আন্দোলন বা যে ঘেরাও মানে দিল্লির সরকারকে রাজভবনের মাধ্যমে বাংলার এই প্রকৃত যে অর্থ সেটা আদায়, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের প্রতি যে অসৌজন্যতা বা যে ধরনের অসম্মান, মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি, সেখানে যেভাবে তাদেরকে ধাক্কা ধাক্কি করে মহামৈত্র সহ দোলা সেন সহ যে সমস্ত মহিলা সাংসদরা ছিলেন তাদেরকেও যেভাবে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে টেনে হেঁচড়ে বাসে তোলা হয়েছে, এই নিন্দা করার নিশ্চয়ই আমরা দলের সৈনিক, দলের যে আন্দোলন, দলের নেতৃত্ব যে নির্দেশ দেবে সেটা আমরা নিশ্চয়ই আগামী দিনে পালন করবো।